গেল 25 মার্চ মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি আরআরআর। মুক্তির পর থেকে হইচই ফেলে দিয়েছে ছবিটি। নতুন খবর হলো, মুক্তির 10 দিনে 900 কোটি রুপি আয়ের গণ্ডি ছাড়িয়েছে সিনেমাটি। পঞ্চম ভারতীয় ছবি হিসেবে এ নজির গড়েছে আরআরআর। শুধু তাই নয়, হিন্দি বলয়েও দারুণ ব্যবসা করছে ছবিটি। বিস্তারিত প্রতিবেদনে এসএস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা আরআরআর বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে ছবিটি। দুই তেলুগু মুক্তিযোদ্ধা কামারাস ভীম ও আলুরি সীতারামের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে আরআরআর সিনেমাটিতে। গেল 25 মার্চ তেলুগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড় সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। আরআরআর সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। ছবিটিতে আরও থাকছেন অজয় দেবগন, আলিয়া ভাট সহ আরও অনেক তারকা। 400 কোটির বাজেটে তৈরি এই ছবিটি 4 দিনের মাথাতেই ভারতীয় মুদ্রায় 500 কোটির কালেকশন করেছিল। নতুন খবর হলো, মুক্তির 10 দিনে 900 কোটি রুপি আয়ের গণ্ডি ছাড়িয়েছে সিনেমাটি। পঞ্চম ভারতীয় ছবি হিসেবে এ নজির গড়েছে আরআরআর। শুধু তাই নয়, হিন্দি বলয়েও দারুণ ব্যবসা করছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়া বালান টুইটারে জানান, এই ছবির তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভার্সন সম্মিলিতভাবে রোববার 82.40 কোটি আয় করেছে। ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু ও কোমরাম ভীম সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির এ ছবি। এ দুই স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।